নিউজ বাংলা 24x7 এর পক্ষ থেকে আমরা আজকে এসেছি নৈহাটিতে। আমরা প্রত্যেকেই পছন্দ করি বড় কালী ঠাকুর দেখতে, এবং আপনারা হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের জন্য আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সেই খবর যে 29 হাত কালী এবং 45 ফুট, অর্থাৎ বুঝতেই পারছেন 45 ফুট মানে কিন্তু 4.5 তলা বাড়ির সমান। হ্যাঁ ঠিকই শুনছেন, 4.5 তলা বাড়ির সমান কালী পুজো। এটা একমাত্র হয় নৈহাটির দেউলপাড়া পুরনো বিডিও অফিসের সামনে। আপনারা যারা বড় কালী ঠাকুর দেখতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এখানে। আর এই কালী ঠাকুর তৈরি হয় খুব অল্প দিনের মধ্যেই। শ্রী জগদীশ পাল। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে 2000 সাল থেকে আছি। 2000 থেকে আপনি এই মায়ের প্রতিমাটা তৈরি করছেন? 29 হাত, 45 ফুট, 45 ফুট, 29 হাত, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে এটা কিন্তু সবচেয়ে বড় কালী। এবং এটা কতদিন লাগে তৈরি করতে? এটা তৈরি করতে তো অনেক দিন লাগে, কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি তাতে পূর্বপুরুষ থেকে হয়ে এসছে লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুঁততে হয়। এবার লক্ষ্মী পুজোর দিন খুঁটি পোঁতার কারণে হয়েছে লেবার আমার প্রচুর লাগে, লেবার না হলে পরে আমি কাজ করতে পারি না। আর এখানকার যারা কর্মকর্তারা আছে ওরা আমাকে নিয়ে আসে, সেইভাবেই কাজটা হয়, এরা সহযোগিতা করে এবং আমার লেবারের দ্বারা এই সমস্ত কাজ হয় এবং নিজে আমি এখানে সময় দিই, তাতেই কাজটা হয়। বর্তমানে আমার সঙ্গে 7 জন আছেন, 7 জন কাজ করছে 13 দিন কন্টিনিউ। অর্জুন সিং, ফাল্গুনী পাত্র, গণেশ দাস উদ্বোধন করবেন 26 তারিখ শনিবার। আমার নাম অক্ষয় মুখার্জি, আমি ক্লাবের সম্পাদক। আর আমাদের এই প্রতিমাটা রবিবার পুজো হবে, বৃহস্পতিবার রাত্রিরে বিসর্জন 12টার পরে। 5.5 লাখ টাকার মতো, 5-5.5 লাখ টাকার মতন বাজেট আছে। ঠাকুর, প্যান্ডেল, লাইট, উদ্বোধনীয়, আরও আদার্স যা খরচা মেনটেন্স আছে সব কিছু, পারমিশন ফারমিশন নিয়ে 5-5.5 লাখ টাকা পড়ে। বাঁশের টেক্সচার দিয়ে, বাঁশ দিয়ে এটা কাজটা শুরু হয়, তারপরে বিচুলি লাগানো হয়, তারপরে মাটি দেওয়া হয়, তারপরে পুরান কাপড় দিয়ে এটাকে পুরো মাটি দিয়ে ওটাকে পালিশ করা হয়, তারপরে ওটাকে রং করা হয়, তারপরে লাস্টে মায়ের শ্বাস পরানো হয়, তারপরে ফিনিশিং দিয়ে আস্তে আস্তে নিচে নামতে হয়। আচ্ছা, আপনার প্রতিমা তো এখানেই বানান? হ্যাঁ, এখানেই বানানো হয় আর বিসর্জনও এখানেই হয়। আর বিসর্জনটা কীভাবে আপনারা দেন? এটা বলা যায় না, মায়ের বিসর্জনটা কাউকে বাইরে কাউকে দেখতেও দেওয়া যায় না আর কাউকে বলাও যায় না, এটা আমাদের পরম্পরা হয়ে এসছে আয়াগোড়া। আচ্ছা, কতদিন থেকে এই পরম্পরা চলছে? এটা 57 বছর, আমাদের এই বছর নিয়ে 57 বছর হচ্ছে। সামনে এটা ঘিরে তিরপল দিয়ে ঘেরা থাকে, কাউকে বাইরের লোককে অ্যালাউ করা হয় না, যা থাকে সব আমাদের কমিটির সদস্য, পাড়া প্রতিবেশী সবাই থাকে, মেয়ে ছেলেরা থাকে না, সব আমরা পুরুষরা থেকেই এই বিসর্জনটা করা হয়। আচ্ছা, এই যে পরম্পরা আপনি বললেন যে এইভাবে হয়ে আসছে, এর কারণটা কি, মানে কোনো কিছু? সেটা তো আমরা বলতে পারছি না, কারণ আমার বাপ ঠাকুর দ্বারা আমল থেকে এইসব পুজো চলে আসছে, এইসব জিনিসগুলো আমাদের কাকা জ্যাঠারা করে এসছে, যেরকমভাবে সেইভাবে আমরা দেখে সেইভাবে শিখেছি, আমরা সেইটাই পালন করে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় পূজোটা হচ্ছে এখানে, এবং কত বড় প্রতিমা এবং কত বড় শিব এখানে রয়েছে। আমার পেছনেই সেই শিবের মূর্তি রয়েছে, আপনারা দেখুন, এখনো কিন্তু কাজ চলছে।
নৈহাটির এই পুজোতে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে নৈহাটিকে আমি যে কোনো ট্রেন ধরতে হবে, যেমন নৈহাটি লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে, এই সমস্ত ট্রেন ধরে আপনারা আপের দিকে আসবেন। আপের দিকে এসে নৈহাটি স্টেশনে নেবে, 5 নম্বর লাইন ক্রস করে অর্থাৎ পূর্ব দিকে, পূর্ব দিকে এই ঠাকুরটা কিন্তু হয়, ঠাকুরটা পুজো করা হয়। পূর্ব দিকে এসে আপনারা দেউলপাড়া পুরনো বিডিও অফিস খোঁজ করে এই ঠাকুরটা আপনারা দেখতে আসতে পারেন। এবং এই ঠাকুরটা কিন্তু বৃহস্পতিবার অবধি পুজো করা হবে এখানে, রবিবার থেকে বৃহস্পতিবার, বিসর্জন বৃহস্পতিবার। এবং আপনারা জানতে পারলেন যে এই ঠাকুরের বিসর্জন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না, এই ঠাকুরের বিসর্জন পর্ব কিন্তু কারোর সামনে প্রকাশ করা হয় না। ক্যামেরায় বিপ্লব ব্যানার্জি এবং বিশ্বনাথ ভক্তের সাথে আমি সুদীপ্ত নাথ, আপনারা দেখছেন নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।